কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক অফ আইন নিয়ে যে উত্তপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে আগামী সোমবার এবং মঙ্গলবার দুদিন আলোচনা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তার আগে এদিন মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করে দিলেন, বললেন ওয়াক অফ সংশোধনী আইনে ওয়াক অফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে, মুসলিমদের অধিকার খর্ব হবে। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন ওয়াক অফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনাই করেনি কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন ওয়াক অফ আইনে পরিণত হলে ওয়াক অফ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে। 2024 সালে যেটা আনা হয়েছে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার দরকার ছিল, অথচ রাজ্যের সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি। তিনি আরো বলেন এমনকি তৃণমূলের সাংসদেরা প্রতিবাদও করেছিলেন, তাদের প্রতিবাদের জোরে সংসদীয় কমিটি করেছিল, কিন্তু তারপরেও সরকার বিল নিয়ে কাগজে একটা শুধু নোটিফিকেশন দিয়েছে, আলোচনার পথেই হাঁটেনি। এই বিলটির মাধ্যমে 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং 14 নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ওয়াক অফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না, অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন, যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগে। এই কারণে রাজ্য এই বিলটির কঠোর প্রতিবাদ করছে। এই নিয়ে তৃণমূল সরকার কোনো সমস্যা কখনো তৈরি করেনি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন ওয়াক অফ প্রপার্টিতে রাজ্য ইন্টারফেয়ার করে না। তার সরকারের আমলে কোনো ওয়াক অফ প্রপার্টি দখল করা হয়নি, যা হওয়ার তা আগেই হয়েছে, কিন্তু মুসলিমদের কোনো অধিকার কেড়ে নেওয়াকেই তিনি সমর্থন করেন না। এই বিল এইভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ওয়াক অফ বিরোধিতার পরে নৌশাদ সিদ্দিকি প্রশ্ন করেন, 2011 থেকে 2024 সাল পর্যন্ত মোট কত ওয়াক অফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। উত্তরে মুখ্যমন্ত্রী জানান এখানে ওয়াক অফ সম্পত্তি দেখাশোনা করেন মোতোয়ালিরা। সুপ্রিম কোর্টও রায় দিয়েছে কোনো সম্পত্তি বুলডোজ করা যাবে না। গত কয়েক বছরে প্রায় 300-এর বেশি কিছু সম্পত্তি দখল হওয়ার খবর পাওয়া যায়, তার মধ্যে 155টি ঘটনায় জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ ওয়াক অফ বোর্ডের ট্রাইব্যুনাল মারফত এসেছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও এদিন বিধানসভায় জানতে চান এই বিলটি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কিনা। সেই উত্তরেও মুখ্যমন্ত্রী জানান এটা দলের পলিসি ডিসিশন, এখানে তিনি বিষয়টা জানাবেন না। অন্য রাজনৈতিক দলগুলো কে কি করবে সেটা তাদের ব্যাপার, তবে মুখ্যমন্ত্রী জানান এই বিল নিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্য সরকার আসার পরে একজনকে চেয়ারম্যান করা হয়েছে এই ওয়াক অফ বোর্ডের। সংখ্যালঘু দফতরে আগে বাজেট ছিল 472 কোটি টাকা, তৃণমূল সরকার আসার পরে 4381 কোটি টাকা হয়েছে। 19 জেলায় 19টি সংখ্যালঘু ভবন হয়েছে, কিন্তু নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।